নমস্কার, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি আমার আগের ভিডিওতে বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, আর আজ আমি আলোচনা করব কল্পনা দত্তকে নিয়ে। কল্পনা দত্ত ছিলেন বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের একজন অন্যতম বীরাঙ্গনা নারী। প্রথমেই বলে রাখি, প্রীতিলতা ওয়াদ্দেদার আর কল্পনা দত্তের মধ্যে কিন্তু একটা খুবই ঘনিষ্ঠ যোগসূত্র ছিল একেবারে বাল্যকাল থেকেই। তাদের দুজনেরই জন্ম হয়েছিল চট্টগ্রামে এবং তারা দুজনে ছোটবেলায় একই সাথে একই স্কুলে পড়াশোনা করতেন এবং পরবর্তীকালে দুজনেই ছিলেন সহযোদ্ধা। দুজনেই মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রামের বিপ্লবী দলের কর্মকাণ্ডের সঙ্গে একসঙ্গে যুক্ত হয়েছিলেন। কল্পনা দত্তের জন্ম হয়েছিল তৎকালীন বাংলাদেশের চট্টগ্রামের শ্রীপুর জেলায়। তার জন্ম হয়েছিল 1913 খ্রিস্টাব্দের 27 জুলাই এবং তার মৃত্যু হয়েছিল নিউ দিল্লিতে 81 বছর বয়সে 1995 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি। কল্পনা দত্তের পিতা ছিলেন বিনোদ বিহারী দত্তগুপ্ত, তার মাতার নাম ছিল শোভনা বালা এবং তার পিতামহ মানে ঠাকুরদা ছিলেন রায় বাহাদুর দুর্গা দাস। চট্টগ্রামে কল্পনা দত্তের জন্ম হয় এবং চট্টগ্রাম থেকেই তিনি 1929 খ্রিস্টাব্দে ম্যাট্রিক বা ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং এরপর তিনি কলকাতায় এসে কলকাতার বেথুন কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেই সময় থেকেই তিনি বিভিন্ন বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন। শহীদ ক্ষুদিরাম এবং বিপ্লবী কানাইলাল দত্তের আদর্শে অনুপ্রাণিত এবং উদ্বুদ্ধ হয়ে তখনই কল্পনা দত্ত তিনি বেথুন কলেজে গড়ে ওঠা ছাত্রী সংঘেও যোগদান করেছিলেন। অর্থাৎ আমরা বলতে পারি যে বিপ্লবী কানাইলাল দত্ত এবং শহীদ ক্ষুদিরামের বৈপ্লবিক আদর্শ কল্পনা দত্তকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল। প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম যে কল্পনা দত্ত আর প্রীতিলতা ওয়াদ্দেদার ছোটবেলায় একসঙ্গে পড়াশোনা করতেন এবং সেক্ষেত্রে তাদের স্কুল জীবনে ইতিহাসের শিক্ষিকা উষাদি তাদের জীবনে একটা বড় ভূমিকা নিয়েছিল। উষাদের কাছ থেকে তারা ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের যে গল্প দুজনেই শুনেছিল, তা ছোটবেলা থেকেই প্রীতিলতা এবং কল্পনা দত্ত উভয়ের মনেই একটা বিপ্লবী মানসিকতা তৈরি করেছিল। 1930 খ্রিস্টাব্দে কল্পনা দত্ত তিনি পুনরায় কলকাতা থেকে চট্টগ্রামে ফিরে যান এবং এ সময় তিনি চট্টগ্রামে ফিরে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের ঘনিষ্ঠ আত্মীয় পূর্ণেন্দু দস্তিদারের মাধ্যমে মাস্টারদা সূর্য সেনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তিনি সূর্য সেন প্রতিষ্ঠিত ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি দলের চট্টগ্রাম শাখার সঙ্গে সরাসরি যুক্ত হন। এক্ষেত্রে বলি, তখনও কিন্তু মহিলাদেরকে বিপ্লবী দলে সক্রিয় সদস্যা হিসেবে গ্রহণ করা হতো না, সেক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা বা বিধিনিষেধ ছিল। তা সত্ত্বেও মাস্টারদা সূর্য সেন তিনি বিভিন্ন নিয়ম নীতিকে শিথিল করেই প্রীতিলতা ওয়াদ্দেদার এবং কল্পনা দত্তকে তার দলে সক্রিয়ভাবে প্রত্যক্ষভাবে গ্রহণ করেছিলেন। কলকাতা থেকে যখন তিনি মানে কল্পনা দত্ত পুনরায় চট্টগ্রামে ফিরে যাচ্ছেন, তখন তিনি গোপনে তার সঙ্গে বেশ কিছু বিস্ফোরক নিয়ে গিয়েছিলেন, এমনকি তিনি গোপনে গান কাটানো তৈরি করতেন এবং এ সময় তিনি বিপ্লবী নেতৃবৃন্দের বিচার এবং তাদের সাজা রুখে দেওয়ার ক্ষেত্রে এক খুবই সাহসী এবং বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি কোর্টে এবং জেলে ডিনামাইটের দ্বারা বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিলেন, যাতে সহজেই বিপ্লবী নেতৃবৃন্দ সেখান থেকে পালিয়ে যেতে পারে। কিন্তু যে কোনো কারণে তার সেই পরিকল্পনা ফাঁস হয়ে যায় এবং এরপর সাময়িকভাবে কল্পনা দত্তের বৈপ্লবিক কর্মকাণ্ডের ওপর কিছু প্রতিবন্ধকতা বা বাধা নিষেধ নেমে আসে।
এরপর তিনি কিছুদিন বিপ্লবী কার্যকলাপ থেকে নিজেকে দূরে রাখেন, কিন্তু এ সময় তিনি মাস্টারদা সূর্য সেনের সঙ্গে গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সুখ দুঃখের খবর রাখতেন। আর বিপ্লবী কর্মকাণ্ড থেকে কিছুটা দূরে থাকলেও তিনি নিয়মিত রোজ নিয়ম করে প্রীতিলতা ওয়াদ্দেদারের সঙ্গে একসঙ্গে গুলি চালানোর প্রশিক্ষণ নিতেন। ১৯৩২-এ মাস্টারদা সূর্য সেন চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণের পরিকল্পনা করছিলেন এবং তিনি চেয়েছিলেন এই আন্দোলনে নেতৃত্ব দেবে বা এই আক্রমণে নেতৃত্ব দেবে প্রীতিলতা ওয়াদ্দেদার এবং কল্পনা দত্ত দুজনে যুগ্ম ভাবে। কিন্তু আক্রমণের ঠিক সাত দিন আগেই, আক্রমণের দিনটি ছিল ১৯৩২ খ্রিস্টাব্দের ২৩শে সেপ্টেম্বর, তার ঠিক সাত দিন আগে কল্পনা দত্ত তিনি পুরুষের ছদ্মবেশে এক গোপন সমীক্ষা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন এবং গ্রেপ্তার হন, তার জেল হয়ে যায়। জেলে বসে তিনি পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণের পুরো সংবাদ পান এবং তার ছোটবেলার প্রিয় বান্ধবী এবং তার বিপ্লবী কর্মকাণ্ডের সহযোদ্ধা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মহত্যার খবরও তিনি জেলে বসেই পান। কিছুদিন পর জামিনে কল্পনা দত্তের মুক্তি হয়ে যায় এবং মুক্তি পাওয়ার পর তিনি মাস্টারদা সূর্য সেনের নির্দেশে বেশ কিছুদিন আত্মগোপন করে থাকেন। কিন্তু ১৯৩৩ খ্রিস্টাব্দের ১৭ই ফেব্রুয়ারি পুলিশ তাদের সেই গোপন ডেরা ঘিরে ফেলে। যদিও তখন কল্পনা দত্ত এবং মনীন্দ্র দত্ত তারা পুলিশের চোখে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন, কিন্তু মাস্টারদা সূর্য সেন পুলিশের হাতে বন্দী হন। সাময়িকভাবে কল্পনা দত্ত পালিয়ে যেতে সক্ষম হন ঠিকই, কিন্তু কয়েকদিন পরেই কিন্তু কল্পনা দত্ত এবং তার আরো বেশ কিছু বিপ্লবী সহযোদ্ধা তারাও পুলিশের হাতে ধরা পড়েন। এ সময় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলায় মাস্টারদা সূর্য সেন এবং বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের মৃত্যুদণ্ড হয় আর কল্পনা দত্তকে দেওয়া হয় যাবজ্জীবনের কারাদণ্ড। এরপর ১৯৩৯ খ্রিস্টাব্দে তিনি জেল থেকে মুক্তি লাভের পর কল্পনা দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে সাম্মানিক সহ স্নাতক ডিগ্রি লাভ করেন, অর্থাৎ অঙ্কে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৯-এ। এবং এরপর তিনি সরাসরি ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন এবং ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন চালিয়ে যান। ১৯৪৩ খ্রিস্টাব্দে বিখ্যাত সিপিআই নেতা পূরণচাঁদ যোশীর সাথে কল্পনা দত্তের বিবাহ হয়। এরপর তিনি চট্টগ্রামে চলে আসেন এবং চট্টগ্রামে এসে তিনি তাদের দলের কৃষক এবং মহিলা সংগঠনকে আরো শক্তিশালী এবং মজবুত করে তোলেন। ১৯৪৬-সালে তিনি একজন সিপিআই প্রার্থী হিসেবে চট্টগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, যদিও তিনি এই নির্বাচনে শেষ পর্যন্ত জয়লাভ করতে পারেননি। এরপর ১৯৪৭-এ স্বাধীনতার পর তিনি ভারতে চলে আসেন এবং ১৯৫০-সালে তিনি ISI অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে চাকরি নেন। কিছুদিন পর তিনি দিল্লি চলে যান এবং দিল্লিতে গিয়ে সেখানকার নারী আন্দোলনে তিনি মুখ্য এবং উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তৎকালীন অর্থাৎ সে সময় ভারত এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল এবং তৎকালীন ভারত ও সোভিয়েত রাশিয়ার মধ্যে যে মৈত্রী সম্পর্ক গড়ে উঠেছিল সেক্ষেত্রেও কল্পনা দত্তের উল্লেখযোগ্য ভূমিকা ছিল, কারণ তিনি ছিলেন তখন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব রাশিয়ান ল্যাঙ্গুয়েজের সাধারণ সম্পাদক। কল্পনা দত্ত তার জীবদ্দশাতেই বা তার জীবনকালেই তিনি চট্টগ্রাম অভ্যুত্থান নামে
একটি বইও রচনা করেছিলেন এবং অবশেষে নিউ দিল্লিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1995 সালের 8ই ফেব্রুয়ারি। তো এই ছিল বাংলার বীরাঙ্গনা নারী কল্পনা দত্তের জীবনের এক অতি সংক্ষিপ্ত আলোচনা। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তাও কারোর যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।